আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার দেখলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকের বিষয়ে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটা বা যে স্থানটা আমি আপনারা দেখাই, আপনার খুবই পরিচিত, আপনার অনেকেরই পরিচিত, আমার যে ভিউয়ার্স আছেন আপনারা অনেকের পরিচিত একটি স্কুল, যারা এখান থেকে অনেক বড় বড় পর্যায়ে গেছেন, বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠানে আসুন, বা বিভিন্ন বড় বড় রাজনীতিবিদ যারা হয়েছেন, সেই একটা প্রতিষ্ঠান যা যুদ্ধর আগে যেটা নির্মিত হয়েছে, খুজগিপুর মানুলা উচ্চ বিদ্যালয়, এটা স্থাপিত আপনার 1941 খ্রিস্টাব্দে। তো যুদ্ধ হয়েছিল 1971 সাল, সো 71-41, সুতরাং কত আগের স্কুল, সেই স্কুল নিয়ে একটা ঐতিহাসিক একটা স্কুল নিয়ে আজকে প্রতিবেদন। তো আশা করি আপনারা সকল থাকবো এবং কি ভিডিও দেখবা, ভিডিও দেখার পরে আপনার কমেন্ট করবা। সো লেটস গো, আমরা স্কুল দেখাইলে আপনারে স্টার্ট। সো ভিউয়ার্স, এই হলো আপনার খুজগিপুর স্কুল, যে স্কুল, যে স্কুল প্রথম যে গেট, খুজগিপুর মানুল্লা উচ্চ বিদ্যালয়, ডাকদুল মুহুরবাজার, যা উপজেলা ওসমানীনগর, জেলা সিলেট, স্থাপিত 1941 খ্রিস্টাব্দে আপনারা দেখা। সো আমরা সেই হিসাবে আমরা এটা যেহেতু এটা যুদ্ধর আগর স্কুল, সেক্ষেত্রে আমরা এটা মনে করলাম ঐতিহাসিক স্কুল। সো সেই স্কুলে একটা প্রতিবেদন আমরা আজকে বানাই চেষ্টা করবো, আপনার সকল তাক ভালোকে দেখবো। সুবেশ, আমরা অলরেডি স্কুলের যে মাঠে আছি, আপনার দেখা খুব সুন্দর একটা স্কুল। হইলো স্কুল, আর এটা হলো স্কুলের গাট, আপনারা দেখলাম। তো নতুন যেটা করা হয়েছে, নতুন যে দেয়াল, একটা রং রং করা যে দেয়াল, এই দেয়ালগুলো নতুন করা হয়েছে গত মনে কর বছর খানিক বা মাস মাস খানিক আগে। তো ওই লোক স্কুলের ফুকুই খুজগিপুর মানুল্লা উচ্চ বিদ্যালয়, আমরা এখন আছি, আমি আবারও কই, আমরা এখন আছি খুজগিপুর মানুল্লা উচ্চ বিদ্যালয়। আমি এক নজরে আপনার সম্পূর্ণ স্কুল দেখাইলাই এরিয়া। আমরা এখন যে ভবনটা, দেখুন, এটা হলো বিজ্ঞান ভবন, 2 নম্বর ভবন, এটা হলো বিজ্ঞান ভবন, এটা হয়তো আগর মনে হয়, আর এটা লাগে নতুন যে বিজ্ঞান বিজ্ঞান ভবন টু, এটা লাগে নতুন, আর একটা লাগে পুরাতন মনে হয়। আর ও যে একটা বিল্ডিং ঘর খাস চলে, দেখা নতুন একটা বিল্ডিং ঘর খাস চলে, সুন্দর ডিজাইন করা হয়েছে বিল্ডিং ঘর। স্কুল অনেক স্মৃতি আছে, সবই আছে, অনেকের আপনারা যারা ভিউয়ার্স আছেন অনেকের হয়তো আছে স্মৃতি, বাট আমি স্কুল পড়ছি না, সেসবে স্কুলের লগে আমার কোনো স্মৃতি নাই। ওই একটা স্মৃতি আছে, কোন এক পরীক্ষা না কিন্তু দিয়েছিলাম আইয়া মনে হল, মেবি মনে হল মেবি 5-এর সময় ফার্স্ট টাইম বোর্ড পরীক্ষা হয়, তখন মেবি অনয় পরীক্ষা দিয়েছিলাম, বাট আমার খুব শিওর নাই। তবে স্কুলের সাথে আমার কোনো স্মৃতি নাই। তো আপনারা যদি কেউ আমার যদি কোনো ভিউয়ার্স, প্রিয় ভিউয়ার্স সকলের স্মৃতি থাকে, তাহলে অবশ্যই আপনারা জানাইবা যে স্মৃতি আছে। এটা হলো অষ্টম শ্রেণী। ক্লাস 7 তবে আমরা একটা কথা লেগে নিয়ম করা হয়েছে, বাংলাদেশে বর্তমানে যে নিয়ম করা হয়েছে যে শুক্র শনি 2 দিন বন্ধ। আসলে স্টুডেন্টরা মাতাইছিলাম আমি যে আপনারা, তোমরা যে শুক্র শনি 2 দিন বন্ধ পাইছো, যে বন্ধ পাওয়ার পর তোমরা কিলা লাগে, মানে ফিলিংসটা কিলা। তো তারা কইলো ভাই ফিলিংসটা ভাই হওয়ার মতো নয় ভাই, লেখা কৈশোর স্বাস্থ্য বার্তা, সুন্দর একটা অ্যাডভাইস করে তারা। তো তারা কইলাম যে ক্রীড়া কয়েকটা, তারা কইলাম যে তোমরা ফিলিংসটা কেতা যে শুক্র শনি 2 দিন বন্ধ পাইলা। তো তারা কইলো ভাই ফিলিংসটা ওয়াও, ফিলিংসটা ওয়াও।
ইনতাকে তুমি মাঠে কোনো খেলা হয় খুশগুর যে মানুষের যে মাঠ আছে বড় যে খেলার মাঠ খেলা তো অনেক অনেক ছাত্র ছাত্রী হলে খেলা দেখুন আমি দেখছি প্রায় সময় তার অন্তে গিয়ে খেলা দেখুন খুব সুন্দর একটা সিস্টেম খেলা দেখার লাগে এটা হলে গিয়ে দশম শ্রেণীর ক্লাস লেখালেখি আসলে স্কুলে জড়িত স্কুল লাইফ খুব মজার লাইফ তবে সবথেকে বড় হতে হলে আমরা সময় স্কুলে পড়ছি তখন যে বন্ধু থাকতো সুখ খুশি দিতে বন্ধু তাহলে আমরা আমরাটা ফিলিংস ওয়া হইল না তো লেগে অফিস কক্ষ সাথে যে নামাজের কক্ষ নামাজের জায়গা আছে গুড ভেরি গুড শহীদ মিনারও আছে টিউবওয়েল আছে ও একটা পুরান গড় দেখলাম হয়তো পুরান স্কুল একটা অনেক আগর মনে হয় এটা মানে পুরান কোকো না পুরান স্কুল এখন যে গড়টা দেখা যায় কক্কর এগুলো খুব পুরান আগর অনেক আগর একটা স্কুল ভবন দেখা ভিউয়ার্স আমার ফোনে দেখা যায় তারা কিছু বাই আনতে এখন তো বিকালি টাইম তো যে টাইম হিসাবে যে ফ্রিজের টাইমটা টাইমে তারা খেয়াল রাখে ক্রিকেট খেলা তাও কিছু কিছু স্কুলের যে মাঠ আছে মানে যে ফাঁকা যে রাস্তা যাতায়াত লাগে যে ফাঁকা যে রাস্তা রাস্তা তারা খেলরা আপনার দেখরা কিছু খেলা কিছু দৃশ্য আমি আপনার দেখাই তাদের খেলরা সলকে তা হবে ছবি আর আমি আপনারা দেখাইলাম খুশগিপুর মানলো উচ্চ বিদ্যালয়ে আপনারা দেখছেন যদি স্কুলের লগে আপনারা কেউ স্মৃতি থাকে যদি স্মৃতি জড়িত থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আপনার মহামূল্যবান মতামত জানাইবা যে আপনি স্কুলে আসলা স্কুলে পড়ছেন আজকে স্কুলে পড়ালে হয়ে ও কোনো এক পর্যায়ে আসুন সো সবগুলো আপনার জানাইবা কমেন্ট করে যদি কেউ দেখতে থাকেন তো আপাতত আমরা এই স্কুল থেকে বিদায় নিমুখী ভালো থাকবো আর আগামী ভিডিও দেখার অপেক্ষা থাকা আসসালামু আলাইকুম